দুর্ঘটনার কবলে বিধায়ক হুমায়ুন কবিরের গাড়ি। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে গুড়াপ থানার অন্তর্গত বসিপুর মোড়ে। পুলিশ সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিধায়ক হুমায়ুন কবিরের স্ত্রী, সঙ্গে ছিলেন তার সিকিউরিটি ও ড্রাইভার। দুর্ঘটনায় আহত হয় তার তিনজনেই। এরপরেই পুলিশ বিধায়কের গাড়িটিকে উদ্ধার করে গুড়াপ থানায় নিয়ে যায়। সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিধায়কের গাড়ি, সেই সময় বসিপুরের কাছে বিধায়কের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিধায়কের গাড়িতে থাকা একটি কন্টেইনারের পিছনে ধাক্কা মারে। এরপর দুমড়ে মুচড়ে যায় বিধায়কের গাড়িটি। গাড়ির পিছনে ও সামনের অংশ ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। দুর্ঘটনার পর গাড়িটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গুড়াপ থানার পুলিশ। হুগলি থেকে পাপু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।